এনআরবি গ্লোবাল ব্যাংকের চাঞ্চল্যকর হাজার কোটি টাকা লোপাট মামলার মূল অভিযুক্ত ও পলাতক আসামি প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে গ্রেফতার করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। সকালের দিকে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির গোয়েন্দা সংস্থা। ভারতের পশ্চিমবঙ্গের অশোকনগরের একটি বাড়িতে পিকে হালদার নাম পাল্টে আত্মগোপনে বসবাস করছিলেন। তারই সহযোগী সুকুমার বিধাপ বর্তমানে উত্তর চব্বিশ পরগনার ১৫ নম্বর ওয়ার্ডের মাছ ব্যবসায়ী সেজে আত্মগোপনে ছিলেন। সকালে পিকে হালদার সহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে শুক্রবার দিনভর কলকাতা ও উত্তর চব্বিশ পরগনার অন্তত ৯টি স্থানে অভিযান চালায় ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সে সময় উত্তর চব্বিশ পরগনার অশোকনগর ও চব্বিশ পরগনার ও দক্ষিণ চব্বিশ পরগনার পোলেরহাট দুটি বাড়িসহ বিভিন্ন জায়গায় পিকে হালদারের ব্যক্তিগত আইনজীবী সুকুমার মিধার অবৈধ সম্পত্তির খোঁজে অভিযান শুরু করে ভারতের এই সংস্থা। কর্মকর্তারা বিভিন্ন দলের ভাগ হয়ে এই তল্লাশি অভিযান পরিচালনা করেন। দ্বিতীয় দফায় আবারও আজ পিকে হালদারের সম্পত্তির খোঁজে অভিযান শুরু করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। পশ্চিমবঙ্গের পাশাপাশি মুম্বাই এবং দিল্লিতেও অভিযান শুরু করেছে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা। ইডি বলছে ব্যক্তিগত আইনজীবী সুকুমার মিধার সহায়তায় পিকে হালদার পশ্চিমবঙ্গ সহ ভারতের একাধিক রাজ্যে বিপুল সম্পদ করেছেন। বাংলাদেশ থেকে অবৈধভাবে অর্থ পাচারের মাধ্যমে ভারতে একাধিক অভিজাত বাড়ি সহ বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন বলে খোঁজ পেয়েছে ইডি। দেশটির কেন্দ্রীয় এই তদন্ত সংস্থা বলছে তারা ইতিমধ্যে পিকে হালদারের কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার করেছেন। এসব নথি প্রাথমিকভাবে ভারতে তার ২০ থেকে ২৫টির মতো বাড়ির মালিকানার তথ্য মিলেছে। পিকে হালদারের বিরুদ্ধে প্রায় ৩৬০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ রয়েছে। বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালনকালে এই অর্থ পাচার করেছিলেন তিনি। তাকে গ্রেফতার করতে রেড অ্যালার্ট জারি করেছিল ইন্টারপোল। রাজু ইসলাম শুভ, ৫২ টিভি।